আপনি যাবেন এদিকে আর ওইদিকে ইন্ডিকেটর দিবেন, আমি কি করে বুঝবো? আপনি মেয়েদের মনের ইচ্ছা আপনি বুঝতে পারেন না? আমি তো বসে যাবো বাদিকে যাবো। হ্যাঁ, আপনি এসে ধুম করে অ্যাক্সিডেন্ট বাদিয়ে দিলেন, এ দোষ আমার, আপনারই দোষ। ভুল হয়ে গেছে কি করে সব যাবো বুঝতে পারে না, যাও ওই ভুল হয়ে গেছে। মেয়েদের মন মতো সোজা না, ঠিক আছে? যদি বুঝতে পারছেন আমি বাদিকে যাবো তাহলে আপনি ইন্ডিকেটরের দিকে তাকাবেন না। আবার আপনি আপনি যেখানে সেখানে হুট করে চলে আসছেন, কি ব্যাপার? আরে ফাঁকা রাস্তায় এক সাইডে দাঁড়িয়ে আছি, তারপর ওসে গাড়ি তুলে দিলেন। ফাঁকা রাস্তা মানে রাস্তাটি কি দাঁড়ানোর জায়গা? হ্যাঁ, নাকি আপনার বাবা কিনে রেখেছেন সেটা বলুন। আরে আশ্চর্য ব্যাপার, আমি তো এক সাইড করে দাঁড়িয়ে আছি, তাও মানে সাইড করে দাঁড়ালেই হবে? রাস্তা কি দাঁড়ানোর জায়গা? আপনি হাঁটতে পারলেন না, যত সব লোক নিজের দোষ সেটা বলবেন না। এই দোষটা আমার? হ্যাঁ আপনারই তো দোষ, এই দোষটা আমার। কত সব চলে আসে হুট করে রাস্তার উপর দাঁড়িয়ে আছে, একদম পাটা ভেঙে দিলেন। ভালো হয়েছে, বলছি কিন্তু ভালো হয়েছে। সব পাগল ছাগল লোক চলে আসে কোথা থেকে? আরে পাটাই তো ভেঙেছে, মরে তো যাননি। আরে এ মুখ না আখা কি করে পাটা ভেঙে দিল আমার, বড় বড় কথা খুব ব্যথা। আমি জানি না আমার কি, আমি অন্যায় করেছি, আমাকে দেখতে পেলে স্কুটি ঢুকুরায় গায়ের মধ্যে। এই জন্যই বলে ইয়ং ছেলেদের হাতে নারী আর ইয়ং মেয়েদের হাতে গাড়ি, দুটো বিপজ্জনক। আমি একটা প্রতিশোধ চাই, চুলের মুঠি তুই ঘোরাতে হবে? না না
এটা যেমন স্কুটি দিয়ে আমার ঠ্যাং ভেঙেছিল আমিও চাই তুমি স্কুটি চালিয়ে ওর বরের ঠ্যাং ভেঙে দাও কি করে বাবার জন্মে স্কুটি চালানো শিখলাম না আর তোমার জন্মে এসে আমি স্কুটি ভেঙে ওর মানে ঠ্যাং ভেঙে দিব বরের নাকি আরে কৃষ্ণ শোনো আমি তোমাকে কয়েকদিনের মধ্যে একটা সেকেন্ড হ্যান্ড স্কুটি একটা কিনে দিচ্ছি তত নতুন কিনে দিবা না আরে কৃষ্ণ শোনো সেকেন্ড হ্যান্ড স্কুটি কিনে দিচ্ছি চালানো আমি নিজে হাতে তোমাকে শিখিয়ে দেব তারপরে ওর বরে ঠিক এইভাবে ঠ্যাংটা ভেঙে দিবা ঠিক আছে তাহলে রেডি হও অনেক শিখে গেছো থামো